বন্ধুরা, যদি চকলেট বা ক্যান্ডির কথা বলা হয় তাহলে অনেক মানুষই ক্যান্ডি পছন্দ করে এবং এগুলিকে খেতে ভালোবাসে। কিন্তু কিছু এমন ক্যান্ডি আছে যেগুলি আপনার জন্য বিপদের কারণ হতে পারে আর আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তাদের টেস্ট অনেক অনেক ভালো হয় কিন্তু সেগুলির ওপর প্রতিবন্ধকতা লাগিয়ে দেওয়া হয়েছে। এই প্রতিবন্ধকতার পিছনে আসল কারণ কি জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আসুন আপনাকে এখন পয়জন সম্পর্কে বলি। এটি একটি বিষ যাকে লুকাস মিউকাস নামে ডাকা হতো। এটা মেক্সিকোতে মজুদ ছিল এবং বিভিন্ন ফ্লেভারে পাওয়া যেত। লোকজন হট চিলি ফ্লেভার বেশি পছন্দ করত আর বিশেষ করে স্কুলের বাচ্চাদের কাছে এটি সবথেকে বেশি প্রিয় ছিল। এর ভিতরে পিলেট বিদ্যমান ছিল যার কারণে এটি নিষিদ্ধ করা হয়। এটি হাই কনসেন্ট্রেশন ছিল যেটি পয়জনের কাজ করত। এই চকলেট খাওয়ার ফলে ব্রেন ড্যামেজ এবং কিডনির ওপর খারাপ প্রভাব পড়ত আর এইসব কারণের জন্য এটিকে ব্যান করে দেওয়া হয়। এবার আপনাদেরকে ট্রলি রোড কিল ক্যান্ডির সম্পর্কে বলবো। বন্ধুরা, বলা হয়ে থাকে এই ক্যান্ডির অনেকগুলি শেপ ছিল যার মধ্যে স্নেক, চিকেন, বিভিন্ন আকারের ক্যান্ডি দেখা যেত। 2005 সালে নিউ জার্সিতে এটার ওপরে অনেক কমপ্লেন আসে। বলা হয় এই ক্যান্ডি খাওয়ার পর শিশুদের ওপর এমন এফেক্ট করে যে তারা অ্যানিম্যালদের হার্ট করতে শুরু করে, তাদেরকে থামানো মুশকিল হয়ে যায় আর এই সবের জন্য এই ক্যান্ডিকে ব্যান্ড করে দেওয়া হয়। বন্ধুরা, এটা তো সকলেরই পছন্দ। আমেরিকাতে বাচ্চারা অনেক শখ করে খেত কিন্তু আমেরিকাতে এটা এখনও নিষিদ্ধ রয়েছে কারণ এর মধ্যে কিছু নিউট্রিশনাল অবজেক্ট মজুদ ছিল যেগুলি বাচ্চারা খেত এবং এইগুলি ক্যাপসুলের মতো হতো আর যেটার কারণে বাচ্চাদের অনেক ক্ষতি হতো কেননা এর ভিতরে অনেক গিফট থাকতো যেগুলো অবুজ বাচ্চারা খাবার মনে করে খেয়ে নিত এবং এগুলি তাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক ছিল। বন্ধুরা, এবার শুনুন ললিপাইপ সম্পর্কে। এটা থেকে স্মোক বের হতো যেটা খুবই সাধারণ ছিল। এটা খাওয়ার সময় এমন মনে হতো যেন সিগারেট খাওয়া হচ্ছে। 18+ লোকজনের জন্য তো ঠিক আছে কিন্তু বাচ্চাদের ওপর খুবই খারাপ প্রভাব পড়ে। এইসব দেখে এটার ওপরেও প্রতিবন্ধকতা লাগিয়ে দেওয়া হয় কারণ বাচ্চাদের মন অনেক সহজ সরল হয় আর এটা দেখে তাদের মনে অনেক খারাপ প্রভাব পড়ে। এবার বন্ধুরা, স্মার্টিস নামক যে ক্যান্ডি আছে তার সম্পর্কে বলবো। এর ওপরেও প্রতিবন্ধকতা লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা স্কুলে বেশি খাওয়া হয় এবং এর সম্পর্কে বলা হয় এটি প্রথমে পাউডার বানানো হতো, তারপর নাক দিয়ে খাওয়া হতো। এইরকম ব্যবহারের কারণে বাচ্চাদের অ্যাজমা হতো, এই জন্য এটাকে ব্যান্ড করে দেওয়া হয় এবং এইখান থেকে ড্রাগের ইঙ্গিতও পাওয়া যেত। যেভাবে পাউডার ক্রাশ করে নাক দিয়ে নেওয়া হতো এই বিষয়টি মোটেও ভালো ছিল না। চলুন এখন আপনাদের হিপ্পি সিপ্পি সম্পর্কে বলি। বন্ধুরা, এটা জাপানে অনেক বেশি পছন্দ করা হতো। এছাড়াও এটা ইউএসএতে ইম্পোর্ট করা হতো, সেখানেও লোকজন অনেক ব্যবহার শুরু করে। এটি বাচ্চারা অনেক বেশি খেত। এটা সুচের মতো হতো, সুচের মতো করে এটাকে খেতে হতো যার কারণে বাচ্চাদের মাথায় ড্রাগস খাওয়ার উপায় ঢুকে যেত। পরবর্তীতে এটাকে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয় এবং ব্যান্ড করে দেওয়া হয়। বন্ধুরা, এবারে ক্যান্ডি সিগারেট সম্পর্কে জানতে চলেছেন আর বলা হয় থাকে তখন এটা খুবই সাধারণ ছিল। 2009 সালে এটি মার্কেটে আসে কিন্তু পরবর্তীতে এটাকে ব্যান্ড করে দেওয়া হয় কারণ এটা থেকে ব্রেনে খারাপ এফেক্ট করত। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হয়ে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকমই ইন্টারেস্টিং এবং মজার ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।